ইতিহাস ও ঐতিহ্যে ভরপুর মধ্যপ্রাচ্যের দেশ ইরান। ইরানের প্রাচীন নাম ছিল পার্সিয়া বা পারস্য। প্রায় 2000 বছর ধরে পারস্য অঞ্চলের বসতি স্থাপনকারী আর্য গোত্রের অধিবাসীরা নিজেদের দেশকে ইরান নামে ডাকত। 1935 খ্রিস্টাব্দে ইরানের তৎকালীন শাসক রেজা শাহ দেশটির নামকরণ করেন ইরান। বাইবেলে উল্লেখিত ইস্তার, ড্যানিয়েল, সাইরাস দ্য গ্রেট, দারুস প্রমুখের কবর ইরানে অবস্থিত, তাই এটি বিভিন্ন ধর্মের অনুসারীদের কাছে একটি পবিত্র স্থান। 1978 থেকে 79 এই সময়ে ঘটে যাওয়া ইতিহাস খ্যাত ইরানিয়ান বিপ্লব সেখানকার আড়াই বছরের ইতিহাসের পুরনো পার্সিক রাজতন্ত্রের অবসান ঘটায়, যেটা ইরানের পাহলাবিদের একনায়কতন্ত্র থেকে আয়াতুল্লাহ খোমেনির ইসলামিক গণতান্ত্রিক দেশে পরিণত করে। একে বলা হয় ফরাসি এবং বলশেভিক বিপ্লবের পর ইতিহাসের তৃতীয় মহান বিপ্লব। আমাদের আজকের আলোচনার বিষয় ইরানের বিপ্লবের আদ্যোপান্ত নিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইরানে ব্যাপক আকারে তেলের খনি আবিষ্কৃত হয়, যার মালিক ছিল ব্রিটিশরা। সে সময় ব্রিটিশ কোম্পানির সহায়তায় ক্ষমতায় বসেন সামরিক শাসক রেজা শাহ। শর্ত ছিল ইরানের খনিগুলো থেকে ব্রিটিশদের তেল উত্তোলন করতে দিতে হবে। রেজা শাহ শিক্ষা এবং অবকাঠামো খাত বেশ উন্নত করলেও সাধারণ মানুষকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পালনে ব্যর্থ হন। এরপর তার কুশাসনের বিরুদ্ধে জনমত গড়ে ওঠে এবং একসময় দেশের সবচেয়ে প্রভাবশালী ওলামা সমাজ তার বিপক্ষে চলে যায়। তোপের মুখে পড়ে পদত্যাগ করেন রেজা শাহ। এরপর ক্ষমতায় বসেন তার ছেলে মুহাম্মদ রেজা শাহ পাহলাভি। ইরানের শেষ সম্রাট মুহাম্মদ রেজা শাহ পাহলাভি দুনিয়ার সবচেয়ে পুরানো, ঐতিহ্যবাহী আর প্রভাবশালী শাহরক্তের ধারক ছিলেন তিনি। তার বংশ গত 2500 বছর ধরে সবচেয়ে বড় এবং শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। শুরুটা করেছিলেন তারই পূর্বপুরুষ আজ থেকে 2500 বছর আগে। রেজা শাহর ক্ষমতার সময় 1971 সালে মোসাদ্দেক নামক জনপ্রিয় এক রাজনৈতিক নেতা ইরানের সব তেল সম্পদ জাতীয়করণের প্রতিশ্রুতি দিয়ে পার্লামেন্টের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন। ব্রিটেনে তখন উইনস্টন চার্চিল ক্ষমতায়, আর যুক্তরাষ্ট্রে ছিলেন হেনরি ট্রুম্যান। মোসাদ্দেকের জয়লাভের ফলে দুই ক্ষমতাশালীর মধ্যে বাজ পড়ল। শুরু হলো মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করার নীল নকশা। মার্কিন ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থা লন্ডনে বসে যৌথ পরিকল্পনা করল। প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের নাতি কমেট রুজভেল্ট তখন মার্কিন সিআইএ প্রধান। তিনি উড়ে এলেন লন্ডনে। প্রণীত হল অপারেশন অ্যাজাক্সের নীল নকশা। পরিকল্পনা মতে ইরানি সেনাবাহিনীতে ঘটানো হলো অভ্যুত্থান। প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক পদচ্যুত হলেন। তার স্থানে আজ্ঞাবহ জেনারেল ফজলুল্লাহ জাহিদিকে নিয়োগ দেওয়া হলো, কিন্তু মূল ক্ষমতা রাখা হলো ইঙ্গো মার্কিন সাম্রাজ্যের অনুগত শাহ মোহাম্মদ রেজা শাহ পাহলাভির নিকট। এই ঘটনার একদিনের মাথায় সেনাবাহিনীতে একটি কাউন্টার অভ্যুত্থান হলো। অভ্যুত্থানকারীরা রক্তক্ষয়ী সংঘর্ষের পর প্রধানমন্ত্রী মোসাদ্দেককে উদ্ধার করলেন। অন্যদিকে শাহ পালিয়ে গেলেন বাগদাদে, তারপর ইতালিতে। কিন্তু এর দুদিন পর আরও একটি রক্তাক্ত পাল্টা অভ্যুত্থান ঘটানো হলো সেনাবাহিনীতে। ফলে মার্কিন ও ব্রিটেনের নীল নকশা অপারেশন অ্যাজাক্স সফল হয় শতভাগ। পরবর্তীতে মোহাম্মদ শাহ ইরানে ফিরে আসেন। এসব ঘটনা ঘটেছিল 1953 সালে, পতনের শেষ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ 1979 সালের 16 জানুয়ারি পর্যন্ত দেশের ক্ষমতায় ছিল মোহাম্মদ রেজা শাহর হাতে। তার ইঙ্গো মার্কিন মদতদাতারা অনবরত সমর্থন দিয়ে যাচ্ছিল তাকে। ফলে তার পুলিশ ও সেনাবাহিনী প্রতিদিন রাজপথে শত শত মানুষকে গুলি করে মারছিলেন। 1953 সালের পর ইরানে অকল্পনীয় উন্নতি হয়েছিল, কিন্তু শাহর কতিপয় ব্যক্তিগত আচরণ, অভ্যাস আর পশ্চিমা সংস্কৃতির অবাধ প্রচলন দেশের সাধারণ ধর্মপ্রাণ মানুষকে ধীরে ধীরে বিক্ষুব্ধ করে তোলে। এই বিক্ষোভই অগ্নিগর্ভে রূপ নেয়। 1977 সালের শেষ দিকে তেহরান শহরে কোনো পাবলিক বাসে ধর্মীয় লেবাসধারী মানুষ উঠলে কন্ট্রাক্টর তাকে টিটকারি করে বলতো, আমরা আলেম আর বেশ্যাদের বাসে চড়াই না। রাস্তায় রাস্তায় গড়ে উঠেছিল মদের দোকান। শহর ও শহরতলিতে শত শত নাইট ক্লাবে চলতো রাতব্যাপী ডিস্কো পার্টির নামে মদ্যপান, জোয়া আর অবাধ যৌনচার। শাহ নিজেও ছিলেন পশ্চিমা ধাঁচের শিক্ষায় শিক্ষিত, তার স্ত্রী সন্তানরাও পশ্চিমা ধাঁচে চলতেন। এসব কারণে ধর্মপ্রাণ মুসলিমগণ দিন দিন ফুঁসে উঠতে থাকেন তার বিরুদ্ধে। আয়াতুল্লাহ খোমেনি ছিলেন একজন ধর্মীয় ইমাম।
রেজার শাসনের ফলে মুসলমানদের কষ্ট তিনি বুঝতে পেরে শিয়াদের ধর্মীয় শহর নাজাফে একটি জনসভার আহ্বান করেন। সবাইকে অবাক করে দিয়ে লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয় সেখানে। শাহের সরকার প্রথমে এই বিশাল সমাবেশকে মোটেও গুরুত্ব দিলেন না, কিন্তু পরিস্থিতি পাল্টাতে থাকলো দ্রুত। তেহরানের রাস্তায় বিক্ষুব্ধ মুসলমানরা নেমে আসলো 1978 সালের 8 সেপ্টেম্বর, সেদিন ছিল শুক্রবার। 60 থেকে 70 লাখ লোক তেহরানে জমায়েত হন। শাহের বাহিনী বিশাল জনসমাবেশের উপর নির্বিচারে গুলি চালিয়ে অসংখ্য মানুষকে হত্যা করে। দিবসটিকে ইরানের ইতিহাসে কুখ্যাত ব্ল্যাক ফ্রাইডে হিসেবে চিহ্নিত করা হয়। ব্ল্যাক ফ্রাইডের পর তেহরানের মার্কিন দূতাবাসে কর্মরত সিআইএ এজেন্ট ওয়াশিংটন ডিসিতে সিআই হেডকোয়ার্টারে রিপোর্ট করলেন যে 8 সেপ্টেম্বর ঘটনার পর শাহের শাসন ক্ষমতা এতটাই সুদৃঢ় হয়েছে যে আগামী 10 বছরে বিরোধী পক্ষ মাথা তুলে দাঁড়াতে পারবে না। অথচ এর মাত্র 3 মাসের কিছু সময় পর, অর্থাৎ 16 জানুয়ারি 1979 সালে একদিনের গণ অভ্যুত্থানে শাহের শাসনের পতন হয়। পরাজয় মেনে পরিবার নিয়ে শাহ ইরান থেকে পালিয়ে যান। সে সময় মার্কিন ও প্রেসিডেন্ট সরকার মুখ ফিরিয়ে নিয়েছিল। এরপর ইতালি ও পানামায় গেলেও তারাও অসম্মতি জানায় তাদের দেশে প্রবেশের জন্য। পরবর্তীতে মিশর তাদের দেশে প্রবেশের অনুমতি দিয়েছিল। শাহ থিত হয়েছিলেন মিশরের রাজধানী কায়রোর একটি হোটেলে। ইতোমধ্যে তার শরীরে ক্যান্সার বাসা বাঁধে। 1980 সালের 27 জুলাই, যখন তার বয়স হয়েছিল মাত্র 60 বছর, কায়রোর হোটেলে তিনি মারা যান। ইরানিয়ান বিপ্লবের পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে আবির্ভূত হন আয়াতুল্লাহ খোমেনির। ইরানের নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী বাছাই করার প্রক্রিয়া অনুমোদন করেন তিনি এবং ইরানকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা দেন। পরবর্তীকালে খোমেনির নেতৃত্বে ইরান আধুনিক ইসলামিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করে।